নমস্কার, কেমন আছেন সবাই? প্রথমেই সবাইকেই স্বাগত জানিয়ে আজ আমি আবার ফিরে এসেছি আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। এখন সকাল 10টার মতো বাজে, কিন্তু আজ আকাশটা সকাল থেকে খুব মেঘলা হয়েই রয়েছে। কাল রাতে একবার বৃষ্টিও হয়েছে। কয়েকদিন থেকে খুব গরম পড়েছিল, বৃষ্টিটা হয়ে বেশ ভালোই হয়েছে, কিন্তু আর না হলেই চলবে, কারণ আমাদের সকালে একটা জন্মদিনের পার্টির নিমন্ত্রণ রয়েছে, ওখানে যেতে হবে। যদি বৃষ্টি হয় তবে যাব কি করে, এটাই সমস্যা। পার্টির কথা শুনেই একজন তো লেখাপড়া বাদ দিয়ে লাফালাফি করতে শুরু করেছে। যাক, আজকে আর লেখাপড়ার দরকার নেই, এখন আমরা রেডি হয়েই বেরিয়ে পড়েছি। পার্টির কথা শুনলে সবারই বেশ ভালোই লাগে, আমাদেরও ভালো লাগে, তবে বাচ্চারা সব থেকে বেশি আনন্দ করে। ওরা অনেক বন্ধু টন্ধু মিলে একসঙ্গে খেলাধুলো করে। এখানে নিজেদের আত্মীয় স্বজন বলতে তো সেরকম আর কেউ নেই, তবে যখন এই পার্টি টাটি হয় তখন অনেকে অনেক লোকজনই আসে, সবার সঙ্গে দেখা হয়, কথাবার্তা হয়, তখন মনটা বেশ ভালোই হয়ে যায়। কাল রাতে যে একটু ঝোড়ো হাওয়ার বৃষ্টি হয়েছিল, এই দেখুন পার্কে সব পাতা ঝরা শুরু হয়ে গেছে। এ এখন চলতে থাকবে সেই সেপ্টেম্বর অক্টোবর মাস পর্যন্ত। যতক্ষণ না সব গাছের পাতা ঝরে পড়ে ততক্ষণ এই পাতা ঝরতেই থাকবে। এইখানে একটা খুব সুন্দর ব্রিটিশ ফ্ল্যাগ বানিয়েছে দেখুন। প্রত্যেক বছর যখন গরমকাল আসে ফুলের গাছগুলোকে এমনভাবে লাগায়, যখন ফুলগুলো ফুটে ওঠে তখন দূর থেকে দেখলে পুরো মনে হয় যে মাটির ওপরে কেউ, মনে হচ্ছে রং তুলি দিয়ে কালার করে রেখেছে। দেখতেও বেশ সুন্দর লাগছে না? এই দেখুন, কথা বলতে বলতেই সিটি সেন্টারে এসে পৌঁছে গেলাম। মানে এই শহরের যত দোকানপাট রয়েছে বেশিরভাগটা এখানেই রয়েছে। তবে এখানে ইন্ডিয়াতে যেমন খোলা জায়গায় রাস্তার দুধারে প্রচুর দোকানপত্র বসে, সেরকম দোকান খুব একটা চোখে পড়ে না। তবে বেশিরভাগ দোকানই ওই মল টাইপেরই এরকমই হয়ে থাকে। রাস্তার দুই ধারে বেশ কিছু বার আপনারা দেখতে পাবেন। তো এই দেশীয় লোক যারা, মানে ব্রিটিশ লোকেরা, ছুটির দিনগুলোতে এই বারগুলোতে এসে খুব ভিড় জমায়। আমরাও আজ একটা রেস্টুরেন্টেই যাচ্ছি, তো আমাদের যে জন্মদিনের পার্টির নিমন্ত্রণ রয়েছে তো ওরা ওখানেই নিমন্ত্রণ করেছে। তবে এটা হচ্ছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট, কিছু লোকজন এখনও আসতে বাকি রয়েছে, তো ওরা এসে পড়লেই প্রথমে কেক কাটা শুরু হবে, তারপর খাওয়া দাওয়া হবে। ওরা কী করেছে, পুরো হলটাই আজকে বুক করে নিয়ে একটু নিজেদের মতো করে সাজিয়ে নিয়েছে। তো এর জন্য 1 মাস বা 15 দিন আগে থেকেই হলটা বুক করতে হয়, তা না হলে পাওয়াই যায় না। সব লোকজন প্রায় এসেই পড়েছে, এখনই ওরা কেকটা কাটবে। এদের তো খাওয়ার দাওয়ার না দিলেও কোনো সমস্যা নেই, ব্যাস শুধু একটু খেলতে দিলেই এদের চলবে, আর কোনো সমস্যা নেই। তবে ওইটি না করতে পারলে কিন্তু অন্য আরেক ঝামেলা, সারাক্ষণ কানের কাছে এসে বলতে থাকবে মামা বোর হচ্ছি। ওই দেখুন, তিনজনে মিলে কীরকম চেপে ধরেছে, ওকে মাস্ক পরাবে, এইসব করতে পারলেই এরা ভীষণ খুশি। কত দিন পর এই সিঙাড়া আর পুরিটা খেতে পেলাম। যদিও এটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, তবে নর্মাল দিনগুলোতে এই দেশীয় ডিশই বেশি রাখে এরা। তবে যেহেতু এরা আগে থেকে হল বুক করে রেখেছে, তো সেই কারণেই
এরা আগে থেকে মেনুগুলোও সিলেক্ট করতে পেরেছে। যাক, অনেক দিন পর মনে হলো যেন কলকাতার কোনো রেস্টুরেন্টে বসেই খাচ্ছি। খাওয়া দাওয়া তো আজ বেশ ভালোই হলো, আর সবার সঙ্গে কথা বলেও বেশ মনটা ভালোই লেগেছে। মনে হয় যেন এখানে আরও একটু টাইম থেকে যাই, কিন্তু আমাদের এখনই বেরোতে হবে। এখান থেকে বেরিয়ে একটু হাঁটলেই সিটি সেন্টার বার গেট পড়বে, ওর উল্টো দিকে একটা আই ক্লিনিক রয়েছে। কাল থেকে ছেলের জন্য একটা ওখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছি, যাতে দুটো কাজই একসঙ্গেই করা যায়। সকাল থেকে খুব মেঘ হয়েছিল, এখন বেশ আকাশটা পরিষ্কার হয়েছে। লাস্ট ইয়ারে এই টাইমটা এত বৃষ্টি ছিল না, কি জানি এই বছর কেন এত বৃষ্টি হচ্ছে। বৃষ্টি না কমলে ভালো করে ঘোরারই সুযোগ পাবো না, আবার শীত চলে আসবে। এই যে বারগেটে এসে পৌঁছে গেলাম, এর পেছনটাতেই রয়েছে আই ক্লিনিক। এই বারগেটটা অনেক দিনের পুরনো একটা ভাঙাচোড়া স্থাপত্য শিল্প, তো সে এটা দেখার জন্য অনেক দূর থেকে অনেক লোকজনই এখানে আসে। আমরা এখন ওয়েটিংয়ে বসে রয়েছি, যখন নামটা ডাকবে তখন ভেতরে যাব। তবে ইংল্যান্ডে 18 বছরের নিচে সব বাচ্চাদের যে কোনো ট্রিটমেন্টই ফ্রিতেই পাওয়া যায়, এমনকি চোখে পাওয়ার থাকলে যে ওরা যে চশমাটা দেবে ওটাও ফ্রিতেই দেবে। তবে ওর বিলটা ওরা NHS-এ জমা দিয়ে দেয়, ওখান থেকেই টাকাটা নিয়ে নেয়। And up and to your right. ডক্টর সব কিছু টেস্ট করে আবার একটা নতুন চশমার প্রেসক্রাইব করলো, তো ওটা আমরা পাবো পরের সপ্তাহে। জন্মদিনের পার্টি থেকে রিটার্ন গিফট হিসেবে এই স্কেটবোর্ডটা পেয়েছে, তো এটা নিয়ে এখন কিছুতেই ও বাড়ি যেতে চাইছে না। কিছু টাইম এখানে খেলবে, তারপরে গিয়ে বাড়ি যাবে। নতুন গিফট তো, এক দুদিন হয়তো ওটা নিয়ে বেশ খেলবে, পরে ওটা কোথায় যে পড়ে থাকবে তার ঠিক নেই। দাঁড়ান, ব্যাগের ভেতরে একটু বিস্কিট আছে, এই পায়রা পাখিগুলোকে একটু খেতে দিই। একটু বিস্কিট যদি আমি এখানে ছড়িয়ে দিই না, দেখবেন এক্ষুনি কত পাখি এসে জড়ো হয়েছে এই বিস্কিট খাওয়ার জন্য। ওই দেখুন, বাগানে গিয়ে কী সব মাটি খোঁড়াখুঁড়ি করছে। না না, এখানে আর থাকা যাবে না, এবার বাড়ি ফিরতে হবে। এই চলো বাড়ি যাই, চলো। যখনই আমরা পার্কে আসি, সাথে করে একটু বিস্কিটও নিয়ে আসি। এই পাখিগুলোকে খাওয়াতে বেশ ভারী মজা লাগে, দেখুন কি সুন্দর হাত থেকে টুকটুক করে তুলে তুলে খাচ্ছে। কেউ যদি ব্রেড বা বিস্কিট এনে একটু ছড়িয়ে দেয়, তো দলে দলে এরা কোথায় যে থাকে জানি না, এসে সবাই একসাথে হাজির হয়। খাওয়ার জন্য কি যুদ্ধ মারপিট যা এরা করে না। যা যা, আর দেব না। এই পাখিটা কিন্তু ভীষণ চালাক, আশপাশটা একটু ঘুরে দেখে নিল কেউ কোথাও আছে কি না। ওই দেখুন, যত তাড়াতাড়ি পারছে খাচ্ছে, পাছে কেউ এসে ভাগ বসিয়ে দেয়। ইংল্যান্ডের আরও জানা অজানা গল্প শোনার জন্য সঙ্গে থাকুন, ভিডিওগুলো দেখতেও থাকুন। ভালো লাগলে ভিডিওটিতে লাইক বা কমেন্ট করবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। কিন্তু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। অনেক অনেক ধন্যবাদ।